তোমার প্রায় 7:30টার মতন বাজে, আর হচ্ছে বুঝতেই পারছো জাস্ট ঘুম থেকে উঠলাম আর গলার আওয়াজটা চোখগুলো কেমন কেমনই লাগছে। তো চলো বা কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করি, হয়তো আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগে। আমি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে আজকে সকালে আমার ভীষণ মাথাটা ব্যথা করছিল, তো এখন বসে আছি, ফ্যানও চলছে আর ভীষণ মাথাটা ব্যথা করছে। আর ক্লাস ছিল সকালবেলা, তো সকালে ক্লাসে বলে দিলাম সাইকেলে যাবো না, আর গলাটা একটু কেমন কেমন করছে, তো ভাবছি চা বানাই, চা খাই, তাহলে মাথা ব্যথাও কমবে আর আমরা গিয়েও কমবে, গলাটা একটু কেমন এটাও কমবে। আর বুঝতে পারছি কেমন কেমন আওয়াজ আসছে গলা দিয়ে। তো আর আমার তো একটার পর একটা তোমার শরীর খারাপ লেগেই আছে, না চোখ খুলে থাকে, না নাক খুলে থাকে, না এই হয় ওই হয়। তো আজকে দেখো আমার পিম্পল হয়ে গেছে, ফুলে আছে, তো অনেকগুলো পিম্পল হয়ে গেছিলো, তো হয়ে ফুলে আছে, কিছু কমছে না, ভাল লাগছে না, কেমনই কেমন লাগছে, তাও ব্লগ করছি। যাই হোক আজকে ব্লগটা তোমার দেখে এত মজা পাবে, আজকে ব্লগে তোমরা আরেকজনকে দেখতে পারবে, সেই জন্য আমার একটু ব্লগ করা। আর যাই হোক আজকে কথা না বাড়ি, যদি প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, এখন যাবো চাটা বানিয়ে নিয়ে আসবো, তারপর তোমাদের সাথে বাকি কথা বলবো। সকালবেলা প্রচন্ড মাথা ব্যথা ছিল, মানে এত আওয়াজ, বুঝতেই পারছো কোথায় আছি, রাস্তার মধ্যে আছি। তো হচ্ছে আমি মার সাথে বেরিয়েছিলাম, মাকে মাঠে ছোট্ট একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে রিজুকে পিক আপ করলাম, এখন আমি পেছনে বসে আছি, আর সেই জন্যেই আমি ভিডিও বানাতে পারছি, কারণ স্কুটি চালালে তো প্রবলেম, মোবাইল ক্যারি করা যায়, ধরা যায় না। তো যাই হোক আমি ওই গাড়ি চালাচ্ছে, আর একটা টেনশন হচ্ছে কারণ ডাবল হেলমেট নেই, আর গাড়ি এত ধরছে কি বলবো তোমাদেরকে। তো আমাকেও বলছিল যে যাবি এদিক ওদিক যাবি, আর লিঙ্গি চল কোথাও যাই, আর কি কোথাও না যাবি ও একটা বলছিল, পরে শুনি কোথায় যাবে। আর এখন রাস্তায় আছি আর যাই না, মানে ভাগ্য ভালো থাকলে আজকে বেঁচে যাবো, মানে ট্রাফিকে এতও ধরবে না। আর রাস্তায় এত জ্যাম কি বলবো, তো ভেতরে একটা গলি আছে, তো ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই যেন 13 লঞ্চ হয়ে গেছে, তো দেখে আসি 13টা কবে নিব না নিব, যাই হোক দেখে আসি কি হয়, এখন যাই।
মশলা চা তো এখন পেন্ট করছি, চাটা আসবে, চাটা খাবো। এখনও চাটা আসেনি, তো বসে আছি, ভাবছি কী করি, গল্প করি, তোমাদের সাথে ভালো গল্প করি। তো স্টোরি গিয়েছিলাম, ফোনগুলো দেখে আসলাম, 13টা ফোন ভালো, 13 প্রোটা, 13 প্রোটা বেশি ভালো, প্রো ম্যাক্সটা বেশি ভালো। হ্যাঁ, প্রো ম্যাক্সটা একটু বেশি ভালো। কোনটা নিবি? দেখা যাবে। হ্যাঁ, নমস্কার। গরম চা চলে এসছে, নিতে গেছে চা। Impression that I won't scratch your surface, and I could walk for days searching for your praise, but is it even there to find? Is there a chance for me to clean your memories? Will I slowly lose my mind? বুঝতেই পারছো, বাড়িতে যাওয়া, তার মধ্যে ব্লগ করা, এটা একটা পসিবল হয় না, বাট তাও চেষ্টা করি তোমাদের জন্য। আর আমার নিজেরও খুব ভালো লাগে। যাক, নেই তোমার সাথে কথা হচ্ছে, নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, শেয়ারও করে দিও, তোমার তো কারোর সাথে শেয়ার করতে চাও শেয়ার করে দিও। চলো, আজকে আমাদের এখানেই গুড নাইট। আর নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।